हेलो फ्रेंड्स, वेलकम टू पम्पी सिम्प्लिसिटी। फ्रेंड्स, आज के आमी सिम्पल भावे एक परोठा बनिए देखाबो। तो आसुन देखे नी कि इंग्रेडिएंट्स लागछे। तो एक लच्छा पराठा बनानोर जोन्नो आमी यूज करछी 2 कप आटा, 1 चा चामच अजवाइन, 2টো डिम, नून स्वाद मतो व्यवहार करब, एक छोटो पेंयाज के आमी कुचि करे निएछि, एक चा चामच चाट मशाला और हाफ चा चामच लंकार गुड़ो। तो आसुन नेक्स्ट स्टेप आरम्भ करे नी। प्रथमे एक पात्रे आमी आटा निये निब, अजवाइन दिए देब, सामान्य नून व्यवहार करब। और 2 चा चामच रिफाइन तेल यूज करब। एखन भालो करे मिक्स करे नेब। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি একটু একটু জল ব্যবহার করে একটা ডো বানিয়ে নেব। ভালোভাবে আমি মুথে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। দেখুন, একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন আমি এটার উপরে একটু রিফাইন তেল মেখে ডোটাকে 5 মিনিট সেট হওয়ার জন্য ঢেকে রেখে দেব। আটাটা সেট হতে হতে আরেক দিকে আমি এগ স্টাফিংটা रेडी करे नेब। तो आमी गैस जालिए कड़ाईटा गरम होते दिएछि। कड़ाईटा गरम हो गेछे। एखन आमी कड़ाईते तेल दिए देब। तेल गरम हो गेछे। एखन आमी पेंयाज कुचि दिए देब। नून दिए देव, एकटू लंकार गुड़ो दिए देव, चाट मशला दिए देव, एखन एकटू नेड़े चेड़े नी, तारपरे डिमटा दिए देव। और फ्लेमटा आमी लो फ्लेमे रेखेछी। এখন আমি ডিমটা দিয়ে দেব। एग स्टाफिंग तैरी हो गेছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ডোটাকে আবার ভালোভাবে মুথে নেব। এখন আমি এই ডো থেকে লেচি কেটে নেব। এইভাবে গোল গোল করে একটু মাঝখানে জায়গাটা একটু গর্ত করে নেব। এখন আমি এগের স্টাফিং এখানে দিয়ে দেব। তবে প্রথমে পুলি পিঠার মতো বন্ধ করে নেব। ভালোভাবে বন্ধ করে নিতে হবে যাতে আমাদের পুরটা বেরিয়ে না যায়। এখন আমরা এই লেচিটাকে বেলবো। খুব হালকা হাতে বেলতে হবে যাতে পুরগুলো বেরিয়ে না যায়। দেখেছেন, এইভাবে আমি বাকি লেচিগুলো এগ স্টাফিং করে বেলে নেব। লেচিগুলো আমার বেলা হয়ে গেছে, এখন আমি ভাজবো। তাওয়াটা গরম হয়ে গেছে, এখন এক সাইড হয়ে গেছে, এখন উল্টে দেব। এখন রিফাইন তেল দিয়ে দেব। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। আর ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাকে ভাজবো। এই রেসিপিটা খুবই সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা বাড়িতে ট্রাই করবেন। পরোটা ভাজা হয়ে গেছে। এইভাবে আমি বাকি পরোটাগুলো বানিয়ে নেব। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে, আর আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট আর শেয়ার নিশ্চয়ই করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ধন্যবাদ।